লেট দ্য নাইট সিং, লোপামুদ্রা বন্দ্যোপাধ্যায়ের কলমে এবার নারীর কণ্ঠস্বর, নারী মনের যন্ত্রণা, ব্যথা, বেদনা, আনন্দ, উচ্ছ্বাস, লড়াই, সাফল্যের সুর। প্রবাসী বাঙালির লেখনীতে ফুটে ওঠে নিবিড় নারীসত্তা। এ শহর থেকে বহু দূরে থেকেও প্রিয় শহরের টান, কলকাতা কলকাতা গন্ধ, চেনা বাতাস, বিহ্বল করে তোলা শব্দগুচ্ছ, এসবই ভেসে বেড়ায় তার রচনায়। সে গৃহিণীর রোজনাম চাই হোক বা সোনাগাছিতে রূপজীবীর সন্তানদের বেড়ে ওঠার সংগ্রাম, 70টি কবিতার এই সংকলনে গোটাটাই তুলে ধরেছেন লোপামুদ্রা। ইট ইজ দ্য ইনার জার্নি অফ আ উমান, অফ আ ডায়াসপোরা উমান। আমি কলকাতাকে আজও যেভাবে দেখি, আমি 12 বছর আগে কলকাতা থেকে চলে গেছি, অলমোস্ট 12 বছর আগে, বারবার আমি ফিরে ফিরে আসি। আমি যেভাবে কলকাতা আমার কাছে আমার পুরনো প্রেমিক হিসেবে ধরা দেয় সেটা বলতে পারেন। রাত্রিবেলাটা সেখানে একটা মেজর চরিত্র। পোয়েমস তো আমরা সবসময় লিখি, হ্যাঁ ডেফিনেটলি সেখানে একটা মেসেজ থাকে প্রতিটা পোয়েমে, কিন্তু ইমেজারি সেখানে একটা বড় ফ্যাক্টর, মেটাফর সেখানে একটা বড় ফ্যাক্টর। তো আমি কিছু ইমেজেস নিয়ে খেলেছি, পাতি খেলেছি, আমি মেটাফর নিয়ে খেলেছি, ইমেজেস নিয়ে খেলেছি। কনসিয়াসলি কোনো মেসেজ দেওয়ার তখন আমি চেষ্টা করিনি, বিকজ প্রচুর রোম্যান্টিক পোয়েমস আছে কালেকশনটার মধ্যে। সেখানে আপাতভাবে আপনি হয়তো মেসেজ পাবেন না, কিন্তু যখন সবকটা পোয়েম একসঙ্গে পড়া হয়ে যাবে, বইটা যখন বন্ধ করে দেবেন, তখন বুঝতে পারবেন যে এটা একটা মানে একটা নারীর একটা যন্ত্রণা, সামহাও একটা নারীর ভীষণ আনন্দ, ভীষণ এক্সট্যাসি। অ্যাট দ্য সেম টাইম তার যে ডায়াসপোরিক এক্সিস্টেন্স, ওই যে আমার একটা শেকড় বাকড় গজিয়ে গেছে ইউএসএতে, আবার অ্যাট দ্য সেম টাইম কলকাতা আমার মাটি, আমার মা, তার টানে বারবার ফিরে আসা, এই যে দুটো যুগপথ যে জীবন, তার যে একটা যন্ত্রণা, তার যে একটা আনন্দ, ওটাকেও তুলে ধরার চেষ্টা হয়েছে। শনিবার তার বই প্রকাশ অনুষ্ঠানে গান ও আবৃত্তি পারফর্ম করলেন এই শহরের শিল্পীরা। তাদের রচনাতেও উঠে আসে নারী মনের গল্প। সোফিয়া খাতুনের উদ্যোগে একই মঞ্চে এলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও। আমি অ্যাজ এ সিঙ্গার সংরাইটার সবসময় মনে করি আমাদের একটা দায়িত্ব রয়েছে সমাজের প্রতি, যেখানে সমাজের বাজে দিকগুলো তুলে ধরা যায়। তো আমি আমার বাংলা এবং ইংলিশ সোলো অ্যালবামে দুটোতেই আমি সমাজের বিভিন্ন দিক, যেমন ফিমেল ফিটিসাইড, লিগালাইজেশন অফ সেক্স ট্রেড, যাতে বাচ্চা মেয়েদের ট্রাফিকিং বন্ধ হয়, বা নির্ভয়া নিয়ে গান লিখেছি, বা রিলিজিয়াস ইনটলারেন্স নিয়ে যা পৃথিবী জুড়ে হচ্ছে সেই নিয়েও আমি গান লিখেছি, যেগুলো আমার দুটো সোলো অ্যালবাম।